আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত সবাইকে। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই। আজকে আপনাদের সাথে চলে এলাম একটি বুক রিভিউ নিয়ে। সে বুকটি হচ্ছে এক্সিস মেডিকেল স্কুল কর্তৃক প্রকাশিত দ্য মাস্টারিং শর্ট কেস। তো সেই মাস্টারিং শর্ট কেস বইটিতে কি আছে, কিভাবে আছে এবং বইটি কাদের জন্য ভালো হবে বা কারা বইটি থেকে উপকৃত হবে, সেই টোটাল জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। সবাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন শুরু করা যাক। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন মাস্টারিং শর্ট কেস বইটি। এই বইটি প্রকাশ করেছে এক্সিস পাবলিকেশন এবং বইটির ভিতরে যদি দেখতে পাই, বইটিতে আসলে কিভাবে কোন প্যাটার্নে সাজানো হচ্ছে সেটি লেখা হয়েছে। সার্জারি, এরপর ইএনটি, দেন আই, মেডিসিন, পেডিয়াট্রিক্স এবং গাইনি। এরপরে আমরা দেখতে পাচ্ছি বইটির লেখকটির নাম। লেখকদের নামের শেষে খুব সুন্দর করে এখানে প্রত্যেকটি টপিক সাজানো হয়েছে। সার্জারির সাথে সাথে সার্জারি কি টপিক্স, ইএনটি, আই, প্রত্যেকটি টপিক এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে, কোন টপিকের পরে কোন টপিকটা এখানে আছে। এবং এর পাশাপাশি এখানে মেডিসিন, পেডিয়াট্রিক্স এবং গাইনিকোলজি অবস্টেট্রিক্সের টপিক আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বই সম্পর্কে যদি আপনার কোনো ভুল তথ্য থেকে থাকে, আপনি যদি মনে করেন বইটিতে কোনো ভুল আছে, সেক্ষেত্রে আপনি এই কিউআর কোডটি স্ক্যান করে গুগল ফর্ম ফিল আপের মাধ্যমে তাদেরকে এই ভুলটি সম্পর্কে অবহিত করতে পারবেন। ওকে, সো বইটি শুরু করার আগে আমি বইটির কিছু স্পেশালিটি আপনাদেরকে দেখাই। সবচেয়ে প্রথম যেটা দেখাতে চাচ্ছি, যেমন ধরেন এখানে এক্সামিনেশন অফ গ্যাংলিয়ন আছে। গ্যাংলিয়নের এক্সামিনেশনের পাশাপাশি সেই গ্যাংলিয়নটা আপনি কী করে এক্সামিনেশন করবেন সেটার জন্য একটা ইউটিউবের কিউআর কোড এখানে এমবেড করা আছে। আপনি জাস্ট কিউআর কোডটি স্ক্যান করবেন, সরাসরি আপনি চলে যাবেন ইউটিউবে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। এরপরে সেই একটা গ্যাংলিয়নের ছবি সমৃদ্ধ ছবির পাশাপাশি এই ছবিটাকে আমরা কি করে বর্ণনা করব সেটার একটা প্রেজেন্টেশন দেওয়া আছে। সুতরাং আপনার একটা দেখে দেখে প্রেজেন্ট করার একটা ক্যাপাবিলিটি তৈরি হবে। এবং ঠিক তেমনি একটা এক্সামিনেশনের পাশের পৃষ্ঠাতেই দেখানে দেওয়া আছে কিছু ক্রস কোশ্চেন। ক্রস কোশ্চেনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট ক্রস কোশ্চেনগুলো আমরা দেখতে পাচ্ছি যে লাল স্টার মার্ক বা বিভিন্ন রকম স্টার মার্কের মাধ্যমে দেওয়া আছে। এবং এরপরও যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেমন ট্রান্স ইলিমিনেশন কী করে করবে সেটার উপর এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। এরকম প্রত্যেকটা কিউআর কোডের মধ্যেই বিভিন্ন রকম এক্সামিনেশন প্যাটার্ন এখানে ছড়ানো ছিটানো আছে। এবং এছাড়া বইটির আরও ভালো দিক আছে যে বইটির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের লাম, যে জিনিসগুলো আমাদের জন্য কঠিন সেই জিনিসগুলোকে এরকম ফ্লো চার্টের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। যে কনসিস্টেন্সি পাওয়ার পরে আপনি কী দেখবেন, ফার্ম নাকি হার্ড বা সফট কিনা, সফট পেলে আপনি কী কী টেস্ট করবেন, প্রত্যেকটা টেস্ট শেষে আপনি কোন কোন ফলাফলে আসতে পারবেন সেটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দেওয়া আছে। এছাড়া বইটিতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু ইনফরমেশন বাংলায় দেওয়া আছে। যেমন ধরেন একটা হার্নিয়া রোগীকে আপনি পরীক্ষা করবেন, সে পরীক্ষাতে আপনি গ্রিটিংসটা কী করে করবেন এবং গ্রিটিংসের সাথে সাথে বাংলায় কী কথা বলবেন, কোন কথা বললে স্যার ম্যাডামরা পছন্দ করবে, কোন কথাটা বললে স্যার ম্যাডাম পছন্দ করবে না, ঠিক আছে, সবগুলো জিনিস আমরা কিন্তু লিখে দিয়েছি। এই যে হাঁটু গেড়ে বসা অবস্থায় আপনি কোন কথা বলবেন, এরপর হচ্ছে রোগী দাঁড়ানো অবস্থায় কী প্রশ্ন করবেন এবং কোন প্রশ্ন করলে মানে সেটা আমরা কী প্রশ্ন করার সময় কী খেয়াল করবো, সেই সবগুলো জিনিস আমরা এখানে খুব সুন্দর করে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো এইটা হচ্ছে বইয়ের বেশ কিছু ভালো দিকের মধ্যে অন্যতম একটি দিক। এছাড়া যদি আমরা আসি যে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথেই একটা সুন্দর করে কোটেশন দেওয়া আছে, যে কোটেশনগুলো আমাদেরকে আসলে মোটিভেশনাল ভূমিকা দিবে বা হচ্ছে আমাদেরকে মোটিভেশন দিবে। এবং অবশেষে যদি আমি একটা চ্যাপ্টার শেষ করি, সেই চ্যাপ্টারের শেষে কিন্তু একটা সেলফ নোট নামক অংশ আছে। সেই সেলফ নোটে আপনারা চাইলে আপনাদের ওয়ার্ডে পড়ানো যে কোনো কিছু কিন্তু লিখে রাখতে পারেন। এবং এছাড়া যদি আমরা দেখি আসলে বইটির ভিতরে বেশ কিছু জায়গা আপনি ফাঁকা পাবেন, যে ফাঁকা জায়গাগুলোতে আপনারা আপনাদের মতো করে যত ইম্পর্টেন্ট ইনফরমেশন আছেন সেটা কিন্তু লিখে রাখতে পারবেন। এবং বইটার সাইজ যথেষ্ট বড় এবং ফন্টগুলোর সাইজ যথেষ্ট বড় রাখা হয়েছে যেন আমাদের পড়তে কোনো রকম কোনো অসুবিধা না হয়। ওকে, এবার আমরা আইএনটি পার্টটুকু দেখছি। আইএনটি পার্টের পরে যদি আমি আপনাদেরকে একটু মেডিসিন পার্ট দেখাই, সো মেডিসিন পার্টে যেমন দেখেন এখানে স্প্লিনের এক্সামিনেশন, কী করে এক্সামিনেশন করবেন এবং কীভাবে করবেন সাথে ভিডিও দেওয়া, এবং স্প্লিনের পালপেশনের প্রত্যেকটা পার্ট এবং এই পার্টটার সাথে আপনি কী ইন্টারফিয়ারেন্স রাখবেন বা হচ্ছে আপনি এখান থেকে কী বুঝতে পারবেন, ঠিক আছে, আপনার প্রত্যেকটা জিনিস, কোন এক্সামিনেশন এবং এক্সামিনেশনের কজ কী হতে পারে, ডেভিডসন বক্সটা তুলে দেওয়া হয়েছে, পাশাপাশি কোন এক্সামিনেশনের ফাইন্ডিংস কী হতে পারে, ঠিক আছে, এরকমভাবে প্রত্যেকটা জিনিসে কোন এক্সামিনেশনের ফাইন্ডিংসটা কী হলে আপনি কী ভাববেন, লিভার কখন এনলার্জ হচ্ছে, ফ্যাটি লিভার কখন হচ্ছে, এনলার্জ লেফট লুপ থাকলে আপনি কী ভাববেন, প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। তো ঠিক এইভাবে মেডিসিনের কেস প্রেজেন্টেশনগুলোর পরে দেন হচ্ছে কিছু ক্রস কোশ্চেন দেওয়া আছে। ওকে, এবার যদি আমরা পরবর্তী আরও ধাপে অন্যান্য ধাপ পেরে যদি এদিকে চলে যাই, যে অবস্টেট্রিক এক্সামিনেশন আছে, অবস্টেট্রিক এক্সামিনেশনের মধ্যে রোগীকে কীভাবে কথা বলতে হবে, রোগীর অ্যাবডোমেন আপনি কী দেখবেন, কীভাবে মাপবেন এবং সেই জিনিসগুলো আপনি কী করে প্রেজেন্ট করবেন, সেই সবগুলো জিনিসই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা কেসের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি এখানে প্রেজেন্টেশন দেওয়ার, সাথে ইম্পর্টেন্ট কিউআর কোড দেওয়ার এবং
যত প্রয়োজনীয় ক্রস কোশ্চেন আছে সেই ক্রস কোশ্চেনগুলো আমরা দিয়ে রেখেছি। এবং ওভারঅল আমার কাছে মনে হয়েছে বইটি খুব তাদের জন্যই হেল্পফুল হবে যারা আসলে খুব কম সময়ের মধ্যে একটি প্রিপারেশন নিতে চায়, যারা একটা বই থেকে সলিড প্রিপারেশন নিতে চায়, যারা আসলে কয়েকটা বই ঘেঁটে প্রিপারেশন নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যাদের জন্য আসলে একটা গোছানো বই দরকার ছিল। আমার কাছে মনে হয় এই বইটা তাদের জন্য সেই গোছানো বইয়ের একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এবং এই বইটা যদি আমরা ভালো করে খেয়াল করি যে এই বইটি একদম প্রত্যেকটা জেনারেল স্টুডেন্টের জন্য করে সাজানো হয়েছে, এটাতে খুব কঠিন কিছু বা পোস্ট গ্রাজুয়েশনের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু এরকম আমরা যেরকম দেইনি, ঠিক তেমনি আবার খুবই লো কোয়ালিটি বা একদম না পারলেই না এরকমও জিনিসপত্র দেওয়া হয়নি। জেনে একটা স্টুডেন্ট এই বইটা পড়েই ভালো রেজাল্ট করতে পারে সেরকমভাবেই কিন্তু বইটাকে বানানো হয়েছে, এবং একদম স্টুডেন্ট বান্ধব করে ফাইনাল প্রফের স্টুডেন্টদেরকে কেন্দ্র করে বা উদ্দেশ্য করে কিন্তু বইটি মূলত করা হয়েছে। সো আমি আশা করি এই বইটি সম্পর্কিত আপনাদের যত প্রশ্ন আছে আমার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, যে বইটিতে অন্য কোনো ব্যাপারে আপনারা জানতে চান কিনা আমি চেষ্টা করবো কমেন্ট বক্সে আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সুতরাং এই ছিল আজকে আমাদের রিভিউ, আপনাদের কাছে বইটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং বইটি কি করে অর্ডার করতে পারেন সেই অর্ডারের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যারা চান তারা অর্ডার করে নেবেন। এবং বইটিকে আরো কি করে ভালো করা যায় সেরকম যদি কোনো সাজেশন থাকে সেটি কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আজকের জন্য এতটুকু দেখার জন্য আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।